Thank you.
আমি দেখে তোমার তুমি বুঝে না। যদি হই চোর কাটা হই ছাড়ির ভাজে যদি হই পাকন তোমার ওই হাতে চেয়েও আমায় চাও বাজে ওই ছাড়ির ভাজে আসে শেষ খেয়ে পাড়ি দিতে বলছি দাদা আপনাদের এই যে শ্রী শ্রী দীপান্বিতা বা শ্যামা পূজা যে থিম করেছেন এই থিমটাকে যদি একটু বলেন। আমাদের থিমের নাম হচ্ছে আলোকধারা। আলোকধারা আমরা বিভিন্ন রকম লাইটের কাজ দিয়ে করেছি, ঠিক আছে, নিজেরাই নিজাতেই করেছি, নিজেদের মন থেকে একদম। হ্যাঁ, নিজেদের মন থেকে পুরোটাই করেছি। প্রথম বছর পুজো এটা আমাদের, এটা প্রথম বছর পুজো। ক্লাবের নাম হচ্ছে দৌলতপুর তিনেত্রা সংঘ। আপনার নাম কি? আমার নাম বিক্রম মল্লিক, ক্লাবের সদস্য। দাদা আপনি বলুন। এর পরের বছর বড় কিছু ভাবনা আছে আমাদের। বড় কিছু ভাবনা আছে এই মাঠে দিয়ে যে দুর্গা প্রতিমা হয়েছিল কিছুদিন আগে সেটা এই দৌলতপুর নাম কিনেছে। এবছর আপনারাও কি চাইছেন যে একটা জায়গায় পৌঁছাবার সেই ধারাধারি চলতে চাইছেন? আপনার নাম কি? আমার নাম রাজীব পাত্র। রাজীব পাত্র। দাদা আপনার নাম? আমার নাম সিন্টু মণ্ডল, আমিও ক্লাবের সদস্য। এর পরের বছর আরেকটু জমজমক করে চিন্তা ভাবনা চলছে আমাদের, এখন থেকে প্রস্তুতি নিয়ে হয়ে গেছে। মানে এর পরের বছর কি থিম করবেন আমরা চিন্তা ভাবনা করেছি? চিন্তা ভাবনা বলতে আমাদের চিন্তা ভাবনা আছে একটু প্রতিমাটা একটু বড় করে করার চিন্তা ভাবনা রয়েছে। আচ্ছা, প্যান্ডেল আকারে করবেন? আপনারাই, আমরা নিজেরাই সব সদস্য মিলেই করব। এটা নিজেদের মস্তিষ্ক থেকে একদম পুরো। ধন্যবাদ। দাদা কেমন লাগছে ঠাকুর? ঠাকুর মোটামুটি ভালোই তো লাগছে। ভালো লাগছে। লাইটটা কেমন লাগছে? যে লাইটটা বিগত লাইট করেছে। কোথা থেকে আসছো? আমরা দাদনপুর। দাদনপুর থেকে। এইটা কোন জায়গা? এটা দৌলতপুর। দৌলতপুর। এখানে কি প্রত্যেক বছরই আসো তোমরা? হ্যাঁ, প্রত্যেক বছরই ঠাকুর আসে। প্রত্যেক বছরই ঠাকুর দেখতে। এবছর থিমটা ইউনিক হয়েছে, ভালো লাগছে। এই থিমটা কি করেছে মনে হচ্ছে ক্লাবের ছেলেরা? হয়তো যত সময় হচ্ছে প্রদীপ, প্রদীপের উপরেতে মানে জবা ফুলের কালারে প্রদীপের উপরে এটাকে একটা ফুটোবার দেখাবার চেষ্টা করেছে, তাই তো? কী নাম তোমার? প্রদীপ কুণ্ড। প্রদীপ কুণ্ড।